সোকাইজ বর্তমানে ইন্টারনেটে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হলো এডুকেশান ভার্সেস কন্টেন্ট ক্রিয়েশান সো এই জিনিসটার উৎপত্তি হয় কোথা থেকে রিসেন্টলি রাফসান দি ছোটো ভাই উইচ ইজ ইফতেখার রাফসান তার রিসেন্ট একটা ভ্লগে তার ফ্যামিলিকে উইথ কন্টেন্ট ক্রিয়েশান মানি তার বাবাকে একটা গাড়ি গিফট করছে উইচ ইজ দ্য মেইন জেস্ট অফ দ্য স্টোরি এবং যেটা উইচ ওয়াজ এ গুড ব্লগ আমি দেখছি জিনিসটা আমার কাছে ভাল লাগছে বাট সাম পিপল নট হ্যাপি অ্যাবাউট দিস পিপল আর স্টার্টিং কম্প্যারিং যে কন্টেন্ট ক্রিয়েশন করা উচিত ছিল নাকি আমরা বর্তমানে যে প্রফেশনে আছি সেইখান থেকে আমরা আরও বেশি টাকা কামাইতে পারতাম এই জিনিসটা বর্তমানে বেশি ভাইরাল হয় একটা কারণে একজন ডাক্তার যেখানে আপনারা হয়তো আমার পাশে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যেখানে তিনি তার ডিস্যাটিসফ্যাকশান শেয়ার করতেছে যে সে এতদিন ডাক্তারি করতেছে আর এক বড় ভাই বাসে যাচ্ছে হুইচ ইজ দ্য জাস্ট আপনারা স্ক্রিনশটে দেখতে পারতেছেন সে ওভারঅল ফুল জিনিসটাকে কম্পেয়ার করতেছে এখন আমি এই জিনিসটা ওভারঅল যতটুক দেখলাম সবাই একটা জিনিস বলতেছে যে পড়াশোনাটা ওভার রেটেড দ্যস দ্য থিং আজকে এই জিনিসটার একটু ডিপে যাওয়ার চেষ্টা করব এবং পুরো ব্যাপারগুলো বোঝার চেষ্টা করব। আসলেই কি পড়াশোনা ওভার রেটেড কি বা পড়াশোনার থেকে কি কন্টেন্ট ক্রিয়েশনেই সময় দেওয়া বেশি কিনা সো ফার্স্ট অফ অল আমি দীর্ঘ অনেক বছর ধরে কন্টেন্ট ক্রিয়েট করতেছি লাইক সো মেনি ইয়ার্স টু থাউজেন্ড সিক্সটিন থেকে তিল নাও আই ডোন্ট হ্যাভ এনি সাবস্ক্রাইবার আই ড হ্যাভ দ্যাট মাচ ভিউজ অ্যান্ড এভরিথিং বাট আই এম স্টিল ডুইং ইট বিকজ ইটস মাই হবি এবং ইট গিভস মি এ গুড ফিলিং অল্প কিছুজন মানুষ শুনে দ্যাট মেক্স মি হ্যাপি আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনকে আমার ফুল টাইম প্রফেশন হিসেবে নেই নেই বাট আই নো দ্য রিয়েল স্টোরি বিকজ আই এম কনসিডারিং মাই সেলফ যে আপাতত সেই লেভেলে যায় নাই বাট আই স্টিল ডু কন্টেন্ট ক্রিয়েশান সাম ভিডিওজ আর লাইক অনেক বেশি রিচ পায় কিছু ভিডিও পায় না এবং একটা জিনিস কি দীর্ঘ অনেক বছর ধরে ভিডিও বানানোর পরে একটা সার্টেন লেভেলে পৌঁছানো যায় যেই লেভেলে আপাতত রাফসান্দি ছোটো ভাই আসে এবং আরেকটা জিনিস একজন ডাক্তার আমার বাস্তব মতে শুরুর দিকে একজন ডাক্তারের কেরিয়ার শুধু এমবিবিএস ডিগ্রি দিয়ে আমি অনেকের ক্ষেত্রে দেখছি সাকসেস পায় না তাদের আরও ডিগ্রি করা লাগে আমার নিজের একজন আত্মীয় আছেন ডাক্তার ওনার লাইফের জার্নিটা কিছুটা হলেও আমি অবজার্ভ করছি ইটস নট দ্যাট ইজি একটা ডাক্তারের সেই অপটিমাম লেভেলে যাইতে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে অনেক সময় লাগে বাট তার মানে কি ডাক্তারি পেশায় যেহেতু শুরুতে তো টাকা পয়সা নাই তার মানে ডাক্তারি পেশা থেকে কন্টেন্ট ক্রিয়েশন ভালো নেভার একজন ডাক্তার যে পরিমাণ কন্ট্রিবিউট করতে পারে লিটারেলি একটা কন্টেন্ট ক্রিয়েশন দ্বারা ততটুক পৌঁছানো যাবে না আবার একজন কন্টেন্ট ক্রিয়েশনের যে গুরু দায়িত্ব সেই লেভেলটা পৌঁছানোর জন্য একটা ডাক্তারের সেই কম্প্যারিজনেই যায় না সো ফার্স্ট অফ অল এমন অনেক কিছু আছে যারা ভিক্ষা করেও কোটিপতি হয়ে গেছে যারা দার্শনিক অনেক জ্ঞানী তারাও দিন শেষে রাস্তায় ভিকারি হয়ে মারা গেছে ইটস টোটালি আপন কিছু জিনিস ফেইট ফেইট প্লাস হার্ডওয়ার্ক স্মার্টনেস এখন আমি আমার ফাইনাল স্টেটমেন্টটায় আসি সেটা হলো নো ম্যাডার হোয়াট ইট ইজ এই ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশান ইজ বেসিক্যালি যারা আমরা নর্মাল পিপল তাদের জন্য একটা সাইড হাসল বিকজ এখানে সাকসেস রেট খুবই লো কিন্তু একজন ডাক্তারের কথা চিন্তা করে কেউ যদি সিদ্ধান্ত নেয় আমি ডাক্তারি পড়ব এবং মানুষের সেবা করব সে যদি লেগে থাকে হ্যাঁ আপাতত এক অনেক বছর সময় নেবে বাট সে যে পরিমাণ সার্ভ করতে পারবে তার সোসাইটিতে যে পরিমাণ ইম্প্যাক্ট সেটা আসলে কোনো কিছুর ধারে গেছে না যেটা আসলে ওভারঅল কন্টেন্ট ক্রিয়েশন বলেন বা অন্যান্য জিনিস বলেন দ্যাটস নট দ্য ফ্যাক্ট একটা সোসাইটিতে সব কিছু দরকার কন্টেন্ট ক্রিয়েটর দরকার ডাক্তার দরকার অ্যান্ড অল আদার প্রফেশন ইজ মেন শুড মেনটেন অ্যা ব্যালেন্স ফার্স্ট অফ অল রাফসানদি ছোটো ভাইয়ের এই ব্যাপারে অনেক কিছু কথাবার্তা হচ্ছে বাট তার একটা ইন্টারভিউ রিসেন্টলি শুনছি যদি আমি ক্লিপটা পাই সেটা অ্যাড করে দেবো সে কি আমি দেখতেছি যে চাকরি টাকরি সব ইনস্ট্যান্ট ছেড়ে দিয়ে সাথে সাথে কন্টেন্ট ক্রিয়েশন এইটার মতো বোকামি লাইফে কোনো কিছু নাই কিন্তু এটা অনেকেই এখন কিন্তু করতেছে ধাপ ছেড়ে দিয়ে এইটা দ্য চান্সেস অফ দিস যেটা দেখতেছো সাকসেস ভেরি লো সেখানে বলছে যে ইটস এ ভেরি রিস্কি গেম আপনি তখন বুঝবেন আমার ওই কথাটা খুব ভাল লাগছে তিনি বলছেন যে আপনি বুঝতে পারবেন কখন আপনার কন্টেন্ট ক্রিয়েশনটাকে ফুল টাইম নিতে হবে নাকি আপনার চাকরিটাকে আপনার ফুল টাইম দিতে হবে সো আমার একটা ফাইনাল স্টেটমেন্ট সেটা হইলো আপনি যেটাই করেন আপনার ট্রায়াল অ্যান্ড ইরোর প্রসেসে যদি মনে হয় যে এই জিনিসটা আমার দ্বারা পসিবল সেই জিনিস দিকে আগায় যাওয়া এবং কন্টেন্ট ক্রিয়েশনটাকে আপাতত আমি যেভাবে দোষি অনেকে যদি হবি হিসাবে নিতে পারেন দ্যাটস এ ডিফারেন্ট থিং আমার কাছে কন্টেন্ট ক্রিয়েশনটা হ্যাবি হবি হবি সরি আর অনেকের কাছে এটা টাকা কামানোর মাধ্যমও হইতে পারে বাট ইউ মানে সেই জিনিসটার জন্য অনেক অনেক হার্ডওয়ার্ক করা লাগে এটা আসলে ওভার দ্য ক্যামেরা বা ব্যাক সাইডে ওই পারের ক্যামেরা থেকে সেটা বোঝা যায় না জানি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে বাট এই আমার ইমোশনটুকু শেয়ার করার ছিল আশা করি আমার পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি সো টাইম ফারুক সাইনিং আউট